আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পা ফাটা দূর করা যায়। অর্থাৎ এই শীতে আমাদের ত্বক কিন্তু শুষ্ক হয়ে যায়, ফলে আমাদের হাত পা স্কিন সব ফেটে যায়। তো আজকে ঘরেই একটি ক্রিম বানিয়ে আপনাদের দেখাবো। এই ক্রিম ব্যবহার করলেই জীবনে আপনাদের আর কোনোদিনও পা ফাটবে না। একবার ব্যবহার করলে কিন্তু খুবই ভালো রেজাল্ট পাবেন। তো এই ক্রিমটি বানাতে আমার যেটা লাগবে সেটা হচ্ছে মোমবাতি, অর্থাৎ যে মোমবাতি আমরা জ্বালাই। তো এই ক্রিমটা কিন্তু আমি ব্যবহার করি, এর আগে আমি বানিয়ে ব্যবহার করেছি, তো খুবই ভালো ফলাফল পেয়েছি, এজন্য আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনারাও ভালো ফলাফল পাবেন। তো এই ক্রিমটা আমি ব্যবহার করে আমার স্কিন কতটা ভালো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আমার পায়ের স্কিন কিন্তু এতটুকু ফাটা নেই এবং রুক্ষ না, খুবই সফট হয়ে গেছে আমার পায়ের স্কিন। তো এই ক্রিমটা বানাতে কী কী লাগবে এবং কীভাবে বানাবো, কখন কীভাবে ব্যবহার করব সেটি আপনাদের সাথে শেয়ার করছি, চলুন দেখা যাক। তো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে একটি মোম নিয়ে নিচ্ছি, অর্থাৎ একটি মোমবাতি নিয়ে নিচ্ছি। আর এই মোমবাতিটা আগে গ্রেট করে নিব, অথবা কোনো চাকুর সাহায্যে এটা টুকরো করে নিব। আপনারা চাইলে কিন্তু কোনো গ্রেটারের সাহায্যে এটা গ্রেট করে নিতে পারেন। আর আজকের এই মোমবাতিটা দিয়ে যে ক্রিমটা তৈরি করব সেটা কিন্তু সম্পূর্ণ ঘরে থাকা উপকরণ দিয়ে। এর জন্য আপনাদের বাইরে কোনো কিছুই কিনতে যেতে হবে না, বাসায় যেই জিনিসগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু চটজলদি এই ক্রিমটা বানিয়ে নিতে পারবেন। আমি এই ক্রিমটা বানিয়ে ব্যবহার করছি, আমি একবার ব্যবহারে খুবই ভালো রেজাল্ট পেয়েছি এবং এটা আমি কিন্তু ব্যবহার করছি। তো অলরেডি এখানে আমার মোমবাতিটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে, আমি এখানে মেজারমেন্ট করে নিচ্ছি কতটুকু হয়েছে। এখানে চামচের করে আমি মেপে নিচ্ছি, এখানে এক চামচ বোঝা যাচ্ছে, এখানে দুই চামচ পরিমাণ মোমবাতি হবে। হ্যাঁ, এখানে দুই চামচ পরিমাণ মোম হয়েছে। এর সঙ্গে আমি নিয়ে নিব দুই চামচ পরিমাণ সরিষার তেল। আপনারা খেয়াল করবেন যেই চামচ দিয়ে আপনি মোমটা মেপে নেবেন সেই চামচ দিয়ে কিন্তু তেলটা মেপে নেবেন। এরপরে নিয়ে নিচ্ছি নারিকেল তেল, আর নারিকেল তেল কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো, স্কিনকে সফট রাখে, স্কিনের ময়শ্চারাইজার ধরে রাখে। এখানে আমি নারিকেল তেল দিয়ে দিচ্ছি এক চামচ এবং হাফ চামচ মতো। আপনারা চাইলে দু চামচও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু তার বেশি ব্যবহার করা যাবে না। এবারে সবগুলো উপকরণকে আমি চুলায় লো ফ্লেমে একটু গরম করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত মোমটা গলে না যাবে ততক্ষণ পর্যন্ত লো ফ্লেমে কিন্তু এটা আমি জাল করে নিব। এটা কিন্তু হাই হিটে করা যাবে না, লো ফ্লেমে এটা জাস্ট গলিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন মোমটা কিন্তু আস্তে আস্তে গলে যাচ্ছে। এবারে আমি চুলাটা অফ করে দিব। এবারে একটি পাত্রে আমি পানি নিয়ে নিয়েছি, নর্মাল পানি দিয়ে বাটিটা বসিয়ে দিচ্ছি। এবারে যেটা করব এখানে নিয়ে নিব গ্লিসারিন, গ্লিসারিন নিয়ে নিব আমি এক চা চামচ পরিমাণ। আর গ্লিসারিন কিন্তু আমাদের স্কিনের ময়শ্চারাইজার ধরে রাখতে সাহায্য করে, স্কিনকে সফট রাখে, তাই অবশ্যই গ্লিসারিনটা ব্যবহার করার চেষ্টা করবেন। আর যদি গ্লিসারিন না ব্যবহার করেন সেক্ষেত্রে এখানে যদি অ্যালোভেরা জেল থাকে অ্যালোভেরা জেলটা নিয়ে নিতে পারবেন। আরেকটু ভালো করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো ভিটামিন ই ক্যাপসুল। আপনারা দুটো ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিবেন, যদি সম্ভব না হয় বাসায় যদি ভিটামিন ই ক্যাপসুল না থাকে এখানে অ্যালোভেরা জেল দিয়ে দিবেন তাহলেই হবে। যেহেতু আমার বাসায় আছে আমি দুটো ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিচ্ছি, আর ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো। এবারে সবগুলো উপকরণ আমি এভাবে নাড়তে থাকবো, এটা কিন্তু অনবরত না হবে, এখানে থামা যাবে না, তাহলে কিন্তু মোম আর তেল মিশবে না। এখানে এটা নাড়তেই থাকতে হবে, আস্তে আস্তে এটা ক্রিমে পরিণত হবে। দেখতে পাচ্ছেন এটা যত ঠান্ডা হয়ে আসছে এটা ক্রিমে পরিণত হয়ে যাচ্ছে। এটা কিন্তু নাড়তে হবে, না নাড়লে কিন্তু এই ক্রিমি ভাবটা আসবে না, তখন তেল আলাদা মোম আলাদা হয়ে যাবে। তো নাড়তে নাড়তে এক পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্রিমে পরিণত হয়ে যাচ্ছে। আর এটা কত ভালো আপনার পায়ের জন্য আমি বলে বোঝাতে পারবো না, যেহেতু আমি এটা ব্যবহার করে উপকার পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা আপনারা ব্যবহার করবেন, আপনাদের জীবনে আর কখনও পা ফাটবে না, যখনই আপনাদের শীত পড়ে যাবে শীতের শুরুতেই এই ক্রিমটা বানিয়ে রেখে দেবেন এবং সারা শরীর জুড়ে ব্যবহার করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ক্রিম তৈরি হয়ে গেল। এবারে আমি আপনাদের সাথে শেয়ার করব এটা কিভাবে ব্যবহার করতে হবে। তো এখন আর এই পানিটার কোনো প্রয়োজন নেই, অলরেডি ঠান্ডা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি, আমি আর একটু নেড়ে নিচ্ছি যেন ক্রিমটা আরও মসৃণ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ক্রিম তৈরি হয়ে গেল। এই যে অলরেডি আমি একটা ব্যবহার করছি প্রায় শেষের দিকে, আমি এখন এই কৌটাতেই এটা ভরে নিব। আপনারা কোনো পরিষ্কার কৌটায় যেখানে পানি থাকবে না অবশ্যই পরিষ্কার করে ধুয়ে মুছে কৌটা ভরে রেখে দেবেন, সারা শীত ব্যবহার করতে পারবেন। যেহেতু এই কৌটায় আমি ব্যবহার করছি অলরেডি, সেহেতু আমি আর নতুন কোনো কৌটায় ভরে নিলাম না, আমি এটাতেই ভরে নিচ্ছি।
যাদের পা ফাটে তারা এটা ব্যবহার করবেন, জীবনে আর কোনো দিন পা ফাটবে না। আর এটা কখন কীভাবে ব্যবহার করবেন সেটা আমি বলে দিচ্ছি। আপনারা গোসলের সময় আপনার পাটা ভালো করে পরিষ্কার করে নেবেন। পায়ে দেখবেন অনেক সময় মরা চামড়া থাকে, অর্থাৎ ডেড স্কিন থাকে, সেগুলো ভালো করে ঘষে পরিষ্কার করে নেবেন। আর আপনার পা যদি খুব বেশি ফাটা থাকে সেক্ষেত্রে কুসুম গরম পানির ভিতরে শ্যাম্পু দিয়ে পাটা ভিজিয়ে রাখবেন আধা ঘন্টা। তারপরে কোনো স্ক্রাবার দিয়ে পাটা ভালো করে ঘষে আপনাদের মরা চামড়াগুলো উঠিয়ে নেবেন। তারপরে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে গোসলের পরে এই ক্রিমটা লাগাবেন এবং রাত্রে শোবার আগে এই ক্রিমটা লাগাবেন। আমি যেভাবে ক্রিমটা নিচ্ছি এভাবে আপনার পায়ে লাগিয়ে ভালো করে মাসাজ করে নেবেন। এটা দিনে দুইবার করবেন, অর্থাৎ গোসলের পরে আর রাত্রে শোবার সময়। রাতে যেহেতু শোবার সময় এটা বিছানায় লেগে যেতে পারে, সেক্ষেত্রে আপনারা একটা মোজা পরে নেবেন। তো আমার পায়ের স্কিন কতটা ভালো আছে দেখেই বুঝতে পারছেন, আমি কিন্তু এই শীতে এটাই ব্যবহার করছি পায়ের জন্য। এটা কিন্তু বানাতেও খুব বেশি খরচ হচ্ছে না, আপনারা তো দেখেই বুঝতে পারলেন আমি কী কী উপাদান এখানে ব্যবহার করেছি। তো এভাবে লাগানোর পরে একটি মোজা পরে ঘুমিয়ে পড়বেন। তো সবাই ভালো থাকবেন। আর